হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SNTechWorld। আজকে আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখবো যে তোমাদের জন্য কিন্তু সবার জন্য একটি গুড নিউজ রয়েছে। তো কি সেই গুড নিউজ? অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক সবার পরীক্ষাগুলো কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কিন্তু বলেছিল যে এবার পরীক্ষা কিন্তু অফলাইনে হবে। তো তার মাঝখানে বলা হয়েছিল যে যারা যারা পরীক্ষা অফলাইনে দিতে অনিচ্ছুক তাদের কিন্তু ফেল করিয়ে দেওয়া হবে, এরকম কিছু কথা কিন্তু বলা হয়েছিল। কিন্তু সব শেষে কিন্তু নতুন আরেকটি সিদ্ধান্ত কিন্তু এসে গেছে। সেই সিদ্ধান্তটি হলো বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু অনলাইন পরীক্ষা কিন্তু এবার ঘোষণা করে দিয়েছে। এবছর কিন্তু বেশ কিছু বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অনলাইন পরীক্ষা নিচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু অনেকটাই আশা রাখতে পারি কিন্তু সমস্ত ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে এবার পরীক্ষা নেবে। তো এই ক্ষেত্রে কিন্তু নেতাজি ইউনিভার্সিটির কথা কী বলবো, সেখানে নেতাজি ইউনিভার্সিটি কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কোনো অ্যানাউন্স করেনি যে তারা অফলাইনে পরীক্ষা নেবে নাকি অনলাইনে পরীক্ষা নেবে। তো সেটা কিন্তু এখনও তারা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি। তো যখনই তারা অ্যানাউন্স করে দেবে বা অফিসিয়ালি নোটিশ তারা দিয়ে দেবে যে তারা পরীক্ষা অনলাইনে নিচ্ছে নাকি এবার অফলাইনে, তো তখনই কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেলে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য। এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে বা জানার থেকে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, সেখানে আমি কমেন্টে রিপ্লাইতে বা পরবর্তী ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।